গুড মর্নিং, সকাল সকাল বেরিয়ে পড়েছে এক্সাম সেন্টারের উদ্দেশ্যে। এই যে অটো চেপে বসেছে এবং গাড়িটা খুব স্পিডে চালিয়েছে, আর দেখুন পাশ থেকে একটা ম্যাজিক গাড়ি ওটাকে টপ করার চেষ্টা করছে। স্কুল টাইম, তাই স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করছে। এই যে সাইকেল নিয়ে কেউ হেঁটে একটা স্কুলের পাশ দিয়ে এলাম, দেখুন বাজারে খুব একটা ভিড় নেই। এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি, এবার নেমে পড়ব। অটো স্ট্যান্ডে গিয়ে দেখি অটোই সেই লম্বা লাইন। তো একটা গাড়ি চলে গেল, আমাদের অটোটা ছাড়ার পালা। এই যে একজন এখনো হয়নি, একজন আসতে তারপর অটোটা ছাড়লো, এখনো লাইনে সব দাঁড়িয়ে আছে, এই অটোটা ছেড়ে দিয়েছে। অটো স্ট্যান্ড ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি গন্তব্যের দিকে। স্কুলের স্টুডেন্টরা দেখুন হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে, স্কুল বাচ্চারা তাদের স্কুলে ছুটি হয়েছে। আবহাওয়াটা বেশ মনোরম, ওই জন্য কষ্ট একটু কমই হলো, কারণ জার্নি করতে রোদ থাকলে বিশ্বাস করুন খুব কষ্ট হয়। এই যে অটোটা স্টেশন লাইনে ঢুকে পড়েছে, আমরা স্টেশনে চলে এসেছি, এবার গাড়ি থেকে নেমে পড়ব। দেখি ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে না আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। দেখুন অটো লম্বা লাইন, আর এদিকে বাইকগুলো দেখি সব কাজে গেছে, কেউ পড়তে গেছে। এই তো স্টেশনে উঠছি হেঁটে হেঁটে। টিকিট কাউন্টারে খুব একটা বেশি ভিড় ছিল না, ফাঁকাই ছিল, টিকিট কেটে নিলাম। এখন ট্রেনের অপেক্ষা, দেখি কখন ট্রেন আসে। এই যে ট্রেনের জায়গাতে সব যাত্রীরা যারা অপেক্ষা করছে তারা উঠে দাঁড়িয়ে গেছে ট্রেন ধরার অপেক্ষায়। ট্রেনটা একদম খালি, ফাঁকা ফাঁকা ট্রেনে উঠে পড়লাম এবং একটা পেয়ারাও কিনে নিলাম, কারণ ট্রেন ছাড়তে এখন অনেক দেরি। পেয়ারা আর বেনিয়ন কিনে, এই যে ট্রাম গাড়ি দাঁড়িয়ে আছে, আগে ভাবতো এগুলো কী করে। পেয়ারাটা কিন্তু খুব একটা ভালো ছিল না, একটু পাকা পাকা ছিল, একটু কাঁচা, আর খড়খড়ে পেয়ারা হলে বিনটুন দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু এটা খুব একটা কাঁচা ছিল না, কিন্তু খেতে বেশ ভালো। পেয়ারাটা দেখি জিভে জল আসছে না। আপনারা কে কে পেয়ারা বিনটুন খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে কিছুক্ষণ পর, এবার পর স্টেশনে চলে এসেছে। এখানে দেখুন ট্রেনটা আর ফাঁকা থাকবে না, পুরো ভিড় হয়ে যাবে। আবার ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, এই যে শিয়ালদা স্টেশনে চলে এসেছে, এবার আমরা নেমে পড়ব। ওখান থেকে নেমে আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। এই যে লিফট থেকে নেমে পড়েছি, অনেকদিন পরে লিফটে ওঠার জন্য একটু অসুবিধাই হচ্ছিলো, যাই হোক লিফট থেকে নেমে আমরা রওনা দিচ্ছি মেট্রোর টিকিট কাউন্টারের দিকে। এই যে দেখুন ওগুলো দিয়ে দিয়েছে, এক ছাড়া কিন্তু বেরোতে দেবে না। হ্যাঁ, এবার কয়েনগুলো নিয়ে মেট্রোতে ওঠার পালা। সিঁড়িতে নামতে হলে, এই যে নিচে উঠে পড়েছি, ভাবছিলাম খুব একটা ভিড় হবে না, কিন্তু বেশ ভিড় ছিল, আর গরমেতে কষ্ট খুব একটা হচ্ছিলো না কারণ এসি ছিল। মেট্রো সিস্টেমগুলো আমাকে খুব অবাক করলো, এত সুন্দরভাবে একটা সেমিস্টার সিস্টেম। এই যে মেট্রোটা দেখুন, এক্সাম সেন্টার দেখা যাচ্ছে, এবার হেঁটে এক্সাম সেন্টারে যাওয়ার পালা। আমাদের কার কার এই সেন্টারে এক্সাম পড়েছিলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে এক্সাম সেন্টারটা থেকে আর কয়েক মিনিট দূরে আছে, হেঁটে হেঁটে যাচ্ছে। দেখুন লম্বা লাইন, কত অ্যাসপিরেন্টস পরীক্ষা দিচ্ছে, দেখুন লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে কত হাজার যে ফাইনাল লিস্টে আসবে তা কেউ জানে না।
সবার জন্য শুভাকাঙ্ক্ষা। সেন্টার থেকে বের হওয়ার পালা, স্টুডেন্টগুলো এক্সাম সেন্টার থেকে বেরোচ্ছে, লেট হয়ে গেছে। দেখলাম আগে ট্রেন ছেড়ে দিয়েছে, সিটিং রুমে বসেছিলাম আর চারিদিকে ভিউ দেখছিলাম। খালি ভাবছিলাম এখানে এত হাওয়া আসছে, প্রত্যেক ওই একটা ফ্যান এত হাওয়া দিচ্ছে, জানি না। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। উঠে পড়েছি ট্রেন ছাড়ার অপেক্ষা। ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ।